আরিফ খান আব্দি লিখেছেন, ট্রান্সজেন্ডার হলো রূপান্তরিত নারী বা পুরুষ। স্বেচ্ছায় হরমোন পরিবর্তন করে ট্রান্সজেন্ডার করা হয়, হিজড়া হলো জন্মগত অবস্থা। ট্রান্সজেন্ডার ও হিজড়াদের সঙ্গে পর্দা করতে হবে কিনা, এক্ষেত্রে ট্রান্সজেন্ডার ও হিজড়ার বিধান কি একই নাকি পার্থক্য আছে? দেখুন, তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে আমাদের সমাজে হিজড়া বলা হয়, তারা আমাদের মতোই মানুষ এবং তাদের অধিকার রয়েছে। তাদের শরীরের কাঠামো যদি নারীর সাথে বেশি সাদৃশ্যপূর্ণ হয় তাহলে তিনি নারী হিসাবে, আর পুরুষ সাথে সাদৃশ্য হলে পুরুষ হিসাবে তিনি বিধানভুক্ত হবেন এবং পর্দা অন্যান্য সব বিষয়গুলো এর আলোকেই আপনার নিরূপণ হবে। এবং যদি ট্রিটমেন্ট অ্যাবল হয় তাহলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট করে তারা তাদের মধ্যে যিনি নারী হওয়ার দিকটা অনেক বেশি, হয়তো দুই একটা দিক থেকে পুরুষের শরীরের কাঠামো তার মধ্যে আছে, সেটাকে তিনি অপারেশন করে অথবা ট্রিটমেন্টের মাধ্যমে যদি সংশোধন করতে পারেন বা পরিপূর্ণ নারীত্ব যেটি তার মধ্যে আছে ইতোমধ্যে সেটি যদি তিনি গ্রহণ করতে চান ট্রিটমেন্টের মাধ্যমে, সে সুযোগ আছে। একইভাবে বিপরীত দিককার কথাও প্রযোজ্য, অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষ তারাও আলহামদুলিল্লাহ এ সমাজে আমাদেরই মতো একজন এবং তাদের অধিকার রয়েছে, সে অধিকারগুলো আদায় করতে হবে। কিন্তু ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারী বা পুরুষ যাদেরকে বলা হচ্ছে, এরা আসলে ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে এরা যা ছিল তাই, অর্থাৎ রূপান্তরিত বলতে কোনো কিছু ইসলামে নেই এবং রূপান্তরিত হওয়ার কোনো সুযোগও নেই। অতএব তৃতীয় লিঙ্গের মানুষ আর এই ট্রান্সজেন্ডার সম্পূর্ণ ভিন্ন। তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে হিজড়া বলা হচ্ছে তারা জন্মগতভাবেই সেরকম, আর ট্রান্সজেন্ডার হলো শুধুমাত্র তার তথাকথিত মনের ব্যাপার। জন্মগতভাবে তিনি নিশ্চিত পুরুষ অথবা নিশ্চিত নারী, এরপরও তিনি তার লিঙ্গ পরিবর্তন করার যে সুযোগের কথা বলা হচ্ছে সেটি সমাজকে অস্থিতিশীল এবং বিশৃঙ্খল একটা দিকে নিয়ে যাবে। এটি মূলত সমকামিতাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার অপচেষ্টাগুলোর একটি। অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষের সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে এবং আমাদের প্রত্যেককে কম বেশি এ ব্যাপারে সোচ্চার হওয়ার চেষ্টা করতে হবে যে আমাদের সমাজে কোনো অবস্থাতে এ ধরনের অনাচার যাতে স্থান না পায়। যদি আমরা এখনই সোচ্চার না হই তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজে নানা রকম ব্যত্যয়, বিশৃঙ্খলা, সামাজিক নানা রকম সমস্যা দেখা দিবে। ছেলেরা কোনো জায়গায় মেয়েদের সুবিধা পাওয়ার জন্য, মেয়েদের মধ্যে ঢুকে পড়ার জন্য মেয়ে সাজবে, মেয়েরা পুরুষ হওয়ার দাবি করবে বাবার সম্পদ বেশি পাওয়ার জন্য, নানা রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে। শরীফুল ইসলাম লিখেছেন, ব্যাংকে হিসাব রক্ষকের কাজ করতে গিয়ে টাকার ঘাটতি দেখা গেলে নিজের পকেট থেকে জরিমানা দিয়ে টাকা পূর্ণ করে দিতে হয়, কাজেই কখনো টাকা বেশি হলে সে টাকা নিজে নিতে পারবো কি না? দেখুন, যে পরিমাণ টাকা আপনি দিয়েছেন অতিরিক্ত রয়েছে সেটা রেখে যদি আপনি ওইভাবে অ্যাডজাস্ট করেন যে আমি, আমার পকেটে কোনো টাকা থাকবে না, যেটা আমার পকেটতে যাবে সেটা আমি ঘাটতি পূরণ করে দিব, এরকম যদি হয় তাহলে সেটা আপনি করতে পারেন। অতিরিক্ত থাকে সেটা আপনি ব্যাক করবেন, কিন্তু সেটা আপনি নিজে ভোগ করবেন না। আর অনেক প্রতিষ্ঠানে আমি জানি যে এটার জন্য রিস্ক ভাতা বলতে একটা ভাতা দেওয়া হয় যে আপনি ক্যাশিয়ার আছেন, অতএব আপনি টাকা গুনতে গিয়ে হেরফের হয়ে গেলে নিজের পকেট থেকে যে দেওয়া লাগে ঘাটতি পূরণের জন্য, সেজন্য রিস্ক ভাতাটা দেওয়া হলো। তাহলে আপনার এটাকে ওভারকাম করার তো পদ্ধতি আছে, বিধা আপনি টাকা কেন রাখবেন?